গ্রামের ভাষায় কথা রয়েছে বাঁধাকপি রাজহাঁসের খাবার, যেটি 2 টাকা করে বিক্রি হতো, সেই বাঁধাকপি এই মুহূর্তে 70 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সুবিধাশোকে এই মুহূর্তে ফেনীর যে সবচেয়ে বড় তরকারি বাজার রয়েছে, সেই কাঁচা বাজার থেকে সরাসরি যুক্ত রয়েছি। আপনাদের কাছে যদি জানিয়ে রাখি, কাঁচা বাজারের যেই লাগামহীন মূল্য, অন্তর্বর্তীকালীন সরকারের 2 মাস পার হলেও বিভিন্ন টাস্কফোর্স গঠন থেকে শুরু করে ভোক্তা অধিকারের অভিযান, কোনো কিছুই আসলে এই সবজির বাজারকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্তদের মধ্যে হাহাকার এবং ভোগান্তি তৈরি হয়েছে। আজকের যে বাজার মূল্য আমি যদি ঠিক এটি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি, কাঁচামরিচ এবং যে ধনিয়া পাতা, সেটি আগের সকল মূল্য ছাড়িয়ে কাঁচামরিচ 400 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং ধনিয়া পাতা 450 থেকে 500 টাকা পর্যন্ত বিক্রি হয়ে আসছে। এছাড়া টমেটোর কেজি 250 টাকা, বাঁধাকপি 70, মূলা 70, করলা 90 টাকা করে বিক্রি হচ্ছে এবং কুমড়ার কেজি বিক্রি হচ্ছে 60 টাকার করে। এছাড়া বরবটি 140 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং শশার কেজি 80 থেকে 100 টাকা। এমন লাগামহীন মূল্যে আসলে সাধারণ যে সকল মানুষজন রয়েছে তাদেরকে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে নিম্নবিত্ত মধ্যবিত্ত আয়ের যে সকল মানুষজন রয়েছে তারা এই সকল সবজিগুলো পরিহার করে তারা শাকের দিকে, শাক কিনতে তারা বাধ্য হচ্ছে কারণ শাকের দাম কিছুটা কম রয়েছে। এই যে বাজারটি রয়েছে এটিতে ফেনী শহরের সবচেয়ে যারা সবচেয়ে বড় কাঁচা বাজার বলা হয় এটি কি খুচরা বা মূল্যে, এবং এখানে শহর সহ বিভিন্ন জায়গা থেকে মানুষজন ছুটে আসে এবং এখানে যে লাগামহীন বাজার দর চলছে, অন্তর্বর্তীকালীন সরকারের 2 মাস পার হলেও বাজারের যে মূল্য সেটি কিন্তু আসলে এখনও পার হচ্ছে না। সব মিলিয়ে বাজারের যে মূল্য এটিতে সাধারণ মধ্যবিত্ত মানুষকে অনেক খেতে হচ্ছে। আমরা এই মুহূর্তে আসলে একজন বিক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করবো আজকের বাজার দর সম্পর্কে। আজকে সবজি কত টাকা করে বিক্রি করছেন? বিক্রি পটল 70 টাকা, তারপরে মারফা আছে 100 টাকা, মরিচ আছে 180 টাকা, বরবটি 160 টাকা, করলা 100 টাকা। আমরা জানি না আসলে যেখানে উৎপাদন হয় বাণিজ্য মন্ত্রণালয় আছে, কিনতে পারে না, কাস্টমার আছে মোটামুটি তারা কিনতে পারে না, তো ভাই বেশি কিনতে পারে না, এক পাঁচ বাগরি কিনতেছে। এই দর্শক, আমরা কথা বলছিলাম একজন ক্রেতার সাথে, যেটি জানাচ্ছিলেন ক্রেতার যে উপস্থিতি সেটি অনেকটাই কমে গিয়েছে এবং ক্রেতাদের মাঝে আসলে হতাশা কাজ করছে। আমরা এই মুহূর্তে একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। যে বাজারে যে উচ্চ মূল্য আসলে ক্রেতাসহ মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মধ্যে যারা রয়েছেন তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের 2 মাস চললেও বিভিন্ন টাস্কফোর্স, ভোক্তা অধিকারের অভিযান, কোনো কিছুতে আসলে এই দ্রব্যের কারণে। আমরা এই মুহূর্তে একজন ক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভাই, কোথা থেকে এসেছেন? মধ্যবিত্ত হিসেবে দাবি আমাদের এই মুহূর্তে যে বাজার মূল্য আমাদের অনেক কষ্ট হইতেছে এগুলা কিনাকাটি করতে আরকি। মানে আমরা দাবি থাকবে যে ওরা যদি সুন্দরভাবে যদি এটার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারে আমাদের জন্য সবচেয়ে ভালো, আমরা উপকৃত হব, ওটাই আমাদের। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন ক্রেতার সাথে, যেটি জানাচ্ছিলেন বিক্রেতা ক্রেতা উভয় লাগামহীন এমন মূল্যে আসলে ক্রেতার উপস্থিতি যেমনটাই কমেছে, ব্যবসায়িক যে মুনাফা সেটি অর্জন কিন্তু অনেকটাই থমকে গিয়েছে। সব মিলিয়ে যারা এই ব্যবসার সাথে জড়িত এবং যারা মূল আড়তদার রয়েছে এবং যারা পাইকারি মূল্যে বিক্রি করছে তাদেরকেও কিন্তু আসলে আমরা যদি ঠিক এই মুহূর্তে একটু ব্রয়লার মুরগি একটু দেখানোর চেষ্টা করি। সাদা মুরগি আজকে রেট অনুযায়ী, আজকে এখানে যে এখানে মূল্য তালিকা রয়েছে সেই মূল্য তালিকা অনুযায়ী ফেনীর যে তরকারি বাজার রয়েছে সেখানে ব্রয়লার মুরগি 185 টাকা করে বিক্রি হচ্ছে এবং লেয়ার মুরগি 180 টাকা করে বিক্রি হচ্ছে এবং লেয়ার মুরগি 320 টাকা এবং সোনালী মুরগি 300 টাকা করে কিন্তু বিক্রি হচ্ছে। এবং এই যে বাজার পরিস্থিতি আসলে নিম্নবিত্ত মধ্যবিত্ত যে সকল মানুষজন রয়েছে তাদেরকে কিন্তু অনেকটা হিমশিম খেতে হচ্ছে। কাঁচা বাজার এবং যেই মুরগির যে দর রয়েছে সেটি যেমন অগ্নিঝরা মূল্য তালিকা রয়েছে এবং পাশাপাশি যেই
মুদি দোকানের যে সকল সরঞ্জামগুলো সেখানেও কিন্তু মানুষকে হিমশিম খেতে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের দুই মাস পার হলেও তেমন কোনো কার্যকরী ভূমিকা না থাকার কারণে জনমনে আসলে অসন্তোষ সৃষ্টি হচ্ছে। এ ছিল আমার কাছে এখনকার মতো ফেনীর যে তরকারি বাজার রয়েছে সেই বাজার থেকে সাজ্জাদ মিরাজকে সাথে নিয়ে সর্বশেষ তথ্য।